হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এখন হচ্ছে ইকসান শহরে। তো আজকে হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে ইকসান শহরের ইয়োক অর্থাৎ রেল স্টেশনটা দেখানোর চেষ্টা করব। এরকম স্টেশন কোরিয়াতে 200-300 আছে, তারও বেশি। ওদের খুলনা একটা রেল স্টেশন আছে, ওই রকম জেলা রেল স্টেশন, কতটা উন্নত একটা রেল স্টেশন। এরকম রেল স্টেশন দক্ষিণ কোরিয়াতে মনে করেন যে প্রত্যেকটা জেলায় 150-200 উপরে আছে। এছাড়াও জিয়াছাল ইয়োক আছে, বড় বড় ইয়োকগুলো, তারও বেশি VIP। এটা হচ্ছে ছোট্ট একটা স্টেশন, দক্ষিণ কোরিয়ার ছোট্ট একটা স্টেশন ইকসান ইয়োক। এই ইকসান ইয়োকটা কত সুন্দর আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বুঝতে পারবেন কত, মানে আপনি বিদেশি হয়েছেন কোনো সমস্যা নাই, আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। এরকম সুন্দর করে ইয়োকের ভিতরে যাই দেওয়া আছে ইংলিশে, আপনি যদি কোরিয়ান ভাষা নাও পারেন তাইলেও কোনো সমস্যা নাই। তো চলুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে এই ইয়োকটা দেখানোর চেষ্টা করবো। দক্ষিণ কোরিয়াতে যারা পরবর্তীতে আসবেন, আপনারা ঘুরতে বেরোইলে কীভাবে চলাচল করবেন এই ভিডিওটি দেখলে আশা করি ধারণা পাবেন। চলুন। তো আমরা হচ্ছে মূলত নিচে ছিলাম, এখন হচ্ছে আমরা লিফটের মাধ্যমে উপরে উঠবো। দেখতেই পাচ্ছেন এই ছোট্ট একটা স্টেশন, এখানেও লিফট আছে। দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা স্টেশনে লিফট আছে। এই লিফট বেয়ে আমরা এখন উপরেই বেরোয় চললাম, উপরে চলে আসলি একতলায়। উপরের তলায় হচ্ছে মূলত লিফট, এই যে নিচে থেকে সিঁড়িও আছে, আপনি চাইলে সিঁড়ি দিয়ে আসতে পারবেন। এই যে দেখেন উপরে নিচে ওঠার জন্য লিফট দেখা গেল, কতটা ক্লিন, কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন। দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা জায়গায় এরকম এটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দেখতেই পাচ্ছেন একটা ময়লা নেই, কোথাও নেই, আপনি দেখতেও পাবেন না। এই ভিডিওর ভিতরে কোথাও আপনি একটা পটেটোর প্যাকেটও দেখাইতে পারবেন না। এই যে বলতে বলতে সামনে দেখতেই পাচ্ছেন, আপনার যদি বাথরুমের প্রয়োজন হয় তাহলে যে হোয়া জাংশিল লেখা, এই হোয়া জাংশিল দিয়ে আপনি বাথরুমে যাইতে পারবেন। বাথরুমে সিগন্যাল দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ে আউট, অর্থাৎ আপনি এই রাস্তা দিয়ে হচ্ছে বের হয়ে যেতে পারবেন। তো আমরা হচ্ছে ভিতরের দিকে যাব, টিকিট কাউন্টারের ওই জায়গা, আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। সেই সাথে হচ্ছে আপনাদের চারপাশটা একটু দেখালাম, আমি বললাম এই প্রত্যেকটা জায়গায় এরকম ক্লিন, এবং কোথাও কোনো রাজনৈতিক পোস্টার, অমুক ভাই তমুক ভাই অমুক নেতার পক্ষে থেকে ভোট চাই মুক্তি চাই কোনো পোস্টার ব্যানার কিছু দেখতে পারবেন না। এই যে আবার হোয়াজাংশিলে সিগন্যাল দেওয়া আছে, ওই দেখতে পাচ্ছেন হোয়াজাংশিলে চিহ্ন, আপনি এই দিক দিয়ে হোয়াজাংশিলে যাইতে পারবেন। এই যে বলতে বলতে হচ্ছে আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম, এটা হচ্ছে মূলত টিকিট কাউন্টার, অর্থাৎ ওই যে সামনে দেখতে পাচ্ছেন সিরিয়াল দিয়ে সবাই টিকিট কাটার জন্য দাঁড়াইছে, আমিও সিরিয়ালে দাঁড়ানো। আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি নিজের টিকিট নিজে কাটতে পারবেন। এই যে এই পাশে অনলাইন টিকিট সিস্টেম আছে, অর্থাৎ কম্পিউটার দেওয়া আছে এই জায়গায়। এই যে ওনারা হচ্ছে কম্পিউটারে টিকিট কাটছে, কিন্তু আমি অতটা পারদর্শী না, যার কারণে হচ্ছে আমি নিজের টিকিট নিজে কাটবো। এই যে হচ্ছে আমি সিরিয়ালে দাঁড়ানো, দেখতেই পাচ্ছেন ভদ্র মহিলার পরে আমার সিরিয়াল, আর এই পাশে হচ্ছে অনলাইন টিকিট যারা কাটবে অনলাইন থেকে, অর্থাৎ যারা দক্ষ তারা কাটবে। এই পাশে হচ্ছে যারা যাত্রী যাদের একটু পরে তারা রেস্ট নিচ্ছে। আর বলতে বলতে আমি হচ্ছে চারপাশটা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে আমার টিকিট চলে আসছে, তো আমি হচ্ছে টিকিট হাতে পেয়ে গেলাম। উপরেই সর্বপ্রথম দেখতে পাচ্ছেন শাল দেওয়া, এটা হচ্ছে শাল। এরপরে হচ্ছে নিচে আসে দেখতে পাচ্ছেন ইকসান এবং সুয়ন, অর্থাৎ আমি ইকসান থেকে সুয়ন পর্যন্ত যাব, এটা হচ্ছে দেওয়া আছে। এরপরে হচ্ছে আমার অ্যারাইভেল টাইম, অর্থাৎ আমি হচ্ছে 16:17, অর্থাৎ 14:17 হচ্ছে আমার গাড়ি, এবং 18:39, অর্থাৎ 6:39 হচ্ছে আমাকে নামাই দিবে। দেখতে পাচ্ছি টাইম দেওয়া আছে ইকসান থেকে আমি হচ্ছে সুয়নে যাব। আমি গোল চিহ্ন দিয়ে সবগুলো দেখাই দিচ্ছি। আমার ট্রেন নাম্বার হচ্ছে 1084, ট্রেন নাম্বার হচ্ছে 1084, এবং আমার ট্রেনের নাম হচ্ছে ITX শ্যামাউল, অর্থাৎ ITX শ্যামাউলে আমি হচ্ছে যাবো। এবং আমার বগি নাম্বার, অর্থাৎ কার নম্বর দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন আমি গোল গোল দিয়ে দেখাই দিচ্ছি। অবশ্য এই যে হইসা, অর্থাৎ 1 নম্বর বগি, অর্থাৎ আমি হচ্ছে 1 নম্বর বগিতে, আমার সিট নাম্বার হচ্ছে 8C, এইটা হচ্ছে আমার সিট, এই সিটে হচ্ছে আমি যাবো। দেখতে পাচ্ছেন একদম ইজিলি ইজিলি আপনারা চলাফেরা করতে পারবেন। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনফরমেশন বক্স, আপনি যদি একান্ত কিছু না বোঝেন তাহলে এই ইনফরমেশন বক্সে যদি আপনি নিয়ে আপনার টিকিট দেখান তাহলে আপনাকে একদম বাস, আপনার যে ট্রেন কাউন্টার ওই ট্রেন কাউন্টার পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। এবার হচ্ছে আমরা ট্রেনের যে জায়গায় আমার ট্রেন সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম। সামনে আমাদের ট্রেনের জায়গা, এই যে দেখতে পাচ্ছেন ইকন, এই যে আনসান, মানে আমি যে যাব আমার সুয়ন লেখা আছে, আমি হচ্ছে এই দিক দিয়ে নামবো। আমার ওই যে সামনে সিঁড়ি আছে, এই জায়গায় লিফটও আছে, আমি চাইলে লিফট ব্যবহার করতে পারি। তো যেহেতু আপনারা সঙ্গে আছেন সেক্ষেত্রে আমি হচ্ছে একটু লিফট ব্যবহার করে যাবো। এখন হচ্ছে আমি লিফটের অপেক্ষায় দাঁড়ালাম, এই যে হচ্ছে আমি লিফটে দাঁড়াইছি। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টেশন, তবু লিফট আছে। দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা স্টেশনে লিফট আছে, লিফট ব্যতীত স্টেশন খুবই কম বাংলাদেশে। এটা আসলে এইভাবে প্রত্যেকটা জায়গায় লিফট এখনো হয়ে পারেনি, যেহেতু মেট্রো রেল চালু হয়েছে, মেট্রো রেলে আছে। তো আমি হচ্ছে লিফটের ভিতরে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। এখন হচ্ছে আমি নিচতলায় যাবো, দেখছি আমি 1 নম্বর চিপ দিয়ে নিচতলায় নেমে গেলাম, সঙ্গেই থাকুন। তো দক্ষিণ কোরিয়ার স্টেশনগুলো মূলত এরকম বেশ সুন্দর। আমি এখন হচ্ছে দক্ষিণ কোরিয়ার জল্লাবুগদো শহরের প্রদেশের ইকসান সিটি থেকে আমি হচ্ছে ইয়োকটা দেখানোর চেষ্টা করলাম। ইকসান ইয়োক খুব ছোট্ট একটা স্টেশন, তারপরেও কত সুন্দর জমকালো। এখন হচ্ছে আমরা বাইরে বের হবো, যে জায়গা হচ্ছে মূলত আমি ট্রেন আসবে, আমি যে জায়গা থেকে ট্রেন উঠবো এই জায়গা হচ্ছে ট্রেন আসবে
চেপে আমি হচ্ছে এই যে নিচে স্টেশনে চলে আসলাম। আর স্টেশনটা হচ্ছে উপরে, অর্থাৎ টিকিট কাউন্টার টাউনটা সব হচ্ছে মাথার উপরে, আর মাথার নিচেই হচ্ছে আমরা এই জায়গা হচ্ছে আমাদের ট্রেন আসবে। তো এটাই দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে, স্টেশনটা কেমন অবশ্যই বুঝতে পারছেন। দক্ষিণ কোরিয়ার প্রায় প্রত্যেকটা স্টেশনই এরকম সুন্দর করে মনোরম পরিবেশ করে সাজানো, এবং এমনভাবে মনে করেন ইংলিশ এবং কোরিয়ান ভাষা দিয়ে বোঝানো আছে। আপনি যদি ভ্যাবলা না হন বা একটু আবাল টাইপের না হন, তাইলে আপনি দক্ষিণ কোরিয়াতে হারাবেন না। দক্ষিণ কোরিয়াতে হারানোর কোনো প্রশ্নই আসে না, নতুন নতুন আসলে একটু ভয় কর, কিন্তু হারানোরই নেই। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে হচ্ছে আমার যে ট্রেন, সেই ট্রেন চলে আসলো, তো আমি এখন হচ্ছে আমার গন্তব্যে চলে যাব। আমার ITX শ্যামাউল চলে আসছে, আমি হচ্ছে এই ট্রেনের 1 নম্বর বগিতে 8 নম্বর সিটে চলে যাব। আমার বগি হচ্ছে সামনের দিকে, আমাকে ও সামনে যেতে হবে, আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ট্রেন স্টেশন, দেখতেই পারলেন কতটা আধুনিক, কতটা উন্নয়নের ছোঁয়া এদের। সান একটা রেল স্টেশন এটা, ছোট মনে করেন বাংলাদেশে একদম ছোট যে রেল স্টেশনগুলো আছে ওই ক্যাটাগরির রেল স্টেশন হচ্ছে এইগুলো। আর যদি সৌলের দিকে যাই, ইয়ংসান, সুয়ন, যে জায়গায় যাচ্ছি, বড় বড় জেলা শহরের স্টেশনগুলো তো আরও অত্যাধুনিক। তো এইগুলোরে বলে হচ্ছে উন্নত কান্ট্রি, আমরা যে উন্নত কান্ট্রি আসলে এরকম না। অবশ্য ভিডিওটা কেমন লাগলো ভাব কথা বাদ দিই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।